করুন শুধু দেখবেন যে আমার মতো কোন নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তিনি রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি শুধু সেক্রেটারি না এবং মুখপাত্র তিনি যে লোকটাকে নিরপেক্ষ মনে করছেন না যে লোকটাকে মনে করছেন যে কারও নির্দেশে নির্দোষ লোককে তিনি বলি দিতে পারেন সেরকম লোককে ডিজিপি করা হচ্ছে এটা আমি বলব কুনাল ঘোষের পক্ষে সত্যিই খুব খুব মানে আমার খারাপ লাগছে ব্যাপারটার জন্য কুনাল ঘোষের জন্য আপনার খারাপ লাগছে এখানে নেতাদের বা মন্ত্রীদেরও এই যে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছে মমতা ব্যানার্জি ধর্ণায় বসেছেন কিন্তু রাজীব কুমারের কেন কারণ তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে মমতা ব্যানার্জির নিরাপত্তার জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি যে কথাটা বলবো যে কেন্দ্রকারী তদন্তকারী সংস্থারা তার বাড়িতে আসলেন তিনি আমার ধারণা তখন সিআইডির প্রধান ছিলেন তিনি ফেরার হয়ে গেলেন কলকাতা হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর আবার আসলেন সুপ্রিম কোর্টে মামলা আছে কাগজ লিখেছে যে চার তারিখে আবার শুনানি আছে অর্থাৎ তিনি অপরাধ করেছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে কি না সেটা এখনও কোর্টে তার শুনানি চলছে তো রকম লোকেদের ডিজি করার সুবিধা হচ্ছে যে শাসক দলের নেত্রী যা বলবেন তিনি তাই করে দেবেন একজন সৎ স্বচ্ছ ভাবমূর্তির লক্ষ্যে করলে তো তিনি বেআইনি কাজ করতে চাইবেন না যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কি কোনো স্বচ্ছ ভাবমূর্তির আইপিএস অফিসারকে কোনো গুরুত্বপূর্ণ পদে দিতে চান না তাহলে উনি পাবেন কী করে প্রতিটি পাবলিক সার্ভেন্টকে কনসোল থেকে আরম্ভ করে ডিজি সকলে পাবলিক সার্ভেন্ট নিরপেক্ষভাবে সততার সঙ্গে কাজ করা উচিত কিন্তু যাকে ডিজি পদে বসানো পদ্ধতিগত আর একটা আপত্তি আছে আমি সে সেটা তো পরে যাব তো তার সম্পর্কে অন্য বিরোধীরা কি বলছে আমি ছেড়ে দিলাম শাসক দলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কি বলছেন যে কারো নির্দেশে আমাকে যেমন নির্দোষ সত্ত্বেও বলি দেওয়া হয়েছিল এরকম কাউকে যেন বলি দেওয়া হয় না তো ওনাকে কার নির্দেশে বলি দেওয়া হয়েছিল পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি তার মানে শাসক দলের মুখপাত্র নিজে বলছেন যে যাকে ডিজি করা হচ্ছে তিনি পুলিশ মন্ত্রীর নির্দেশে তারই দলের এখন যিনি সাধারণ সম্পর্কে মুখপাত্র তিনি নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে বলি দিয়েছিলেন এটা তার বক্তব্য তো সারদায় যে আমাদের রাজ্যের সর্বোচ্চ নেত্রী থেকে অন্যান্য নেতা নেত্রীদের যে নাম ছিল তাদের বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেটা রাজীব কুমার নষ্ট করেছেন আমাদের দেশের আইন অনুসারে অপরাধের সাক্ষী নষ্ট করা কগনাইজেবল অফেন্স এবং এভিডেন্স ট্যাম্পারিং করাও অফেন্স ফলস এভিডেন্স তৈরি করাও কগনাইজেবল অফেন্স তো সেগুলো তিনি করেছেন তার জন্যে এই উনিশ সালেই শুধু তদন্ত নয় তাকে তো সুপ্রিম কোর্টের নির্দেশে শেষে শ্রীলঙ্গে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হ্যাঁ কিন্তু তার বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা গিয়ে হাজির হয়েছিল এবং তখন রাজ্যের অর্থাৎ কলকাতা পুলিশের লোকেরা তাদেরকে পাজা কালংরে তুলে থানায় নিয়ে চলে গিয়েছিলেন তারপরে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজে পুলিশের ইউনিফর্ম পরা লোকদেরকে নিয়ে স্ল্যান্ডে ধর্নায় বসেছিলেন সুপ্রিম কোর্ট প্রকাশ মামলায় দু হাজার ছয় সালেই কিছু নিয়ম করেছিল যে সিনিয়র যে আইপিএস অফিসাররা আছেন যাদের আগে তিরিশ বছর ছিল পরবর্তীকালে পরিবর্তন করে পঁচিশ বছর করা হয় যে পঁচিশ বছর চাকরি হয়েছে ডিজি করা যাবে এরকম লোকদের যাবতীয় বিবরণ দিয়ে ইউপিএসসির কাছে পাঠাতে হবে অন্তত তিন মাস আগে সেটা পাঠালে ইউপিএসসি তাদের মধ্যে থেকে তিনজনের একটা প্যানেল তৈরি করবে সেই তিনজনের প্যানেল থেকে একজনকে ডিজি নিযুক্ত করার স্বাধীনতা রাজ্য সরকারের আছে এটা যেহেতু পশ্চিমবঙ্গ সমেত অনেক রাজ্যই কর ছিল না দু হাজার আঠারো উনিশ সালের দিকে একটা মামলা হয় রাজ্য মামলা করে যে আমাদের ল অর্ডার বা ইনভেস্টিগেশান রাজ্যের বিষয় অতএব ডিজি কাকে করা হবে সেটা রাজ্যের বক্তব্য থাকা উচিত সুপ্রিম কোর্ট এটা মানে না এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে যে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে কারণ আপনারা জানেন যে যারা রাজ্যের আইনজীবী বা যুক্তিতর্ক করছিলেন তাদেরও এটা জানা থাকার কথা যে আমাদের সংবিধান অনুসারে সুপ্রিম কোর্ট যে রায় দিয়ে দেয় সেটা দেশের সব কোর্টে মেনে চলতে বাধ্য অর্থাৎ দেশের জন্য সেটা আইন অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে এটা করতে হবে এটা করতে হবে না করা এটা কন্টেক্ট এবং কোন কোনো রাজ্য যেমন এখন যেটা এর আগে বা এবারও অ্যাক্টিং ডিজি করে দেওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে পরিষ্কার বলা আছে যে অ্যাক্টিং ডিজি বলে কোনো কথা নাই এটা করা যাবে না বা ডিজি ইনচার্জ করা যাবে না অর্থাৎ তারপরেও যে করা হচ্ছে সেগুলো বেআইনি কাজ হচ্ছে দেখুন পার্থ চ্যাটার্জি ধরা পড়েছে হাজতে আছেন এক বছরের উপর সময় তো তার বিরুদ্ধে যে প্রমাণ সেটা আদালত মান্যতা দিয়েছে তো দেখুন পার্থ চ্যাটার্জি যে দলের দুই নম্বর নেতা সেই দলের দুই নম্বর নেত্রী মমতা ব্যানার্জী পার্থ চ্যাটার্জি যে মন্ত্রিসভার মন্ত্রী সেই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সংবিধানের একশো চৌষট্টি দুই ধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ অর্থাৎ পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে তার দায়িত্ব মমতা ব্যানার্জি এড়াতে পারেন না জ্যোতিপ্রিয় মল্লিক যে অপরাধ করেছেন মমতা ব্যানার্জি এড়াতে পারেন না তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণগুলো আছে তো সেগুলো সারদায় যেমন লোপাট করা হয়েছে এখানে লোপাট করার দরকার তো সে লোপাট করার কাজটা তো কোনো সৎ লোক স্বচ্ছ ভাবমূর্তির লোক করবে না ওই অপরাধী অভিযুক্ত এরকম লোকেরাই করবেন সেই জন্য তাদেরকে করা হচ্ছে